জনা বিবাহৰ প্ৰতিশ্ৰুতি গত মাৰ্চ দিনলৈ বিবাহ কৰিছিলা তো সে আছিলে নাই মানে যি বৰ যি বাহক আছিলে নাই তো এই ৰিলেটেড তেওঁৰ গোটেই থানাৰ অভিযোগ হৈছিল যাৰ ফলৰে চেন থানা কেছ নম্বৰ 69/24 ডেটেড 4/3/2024 কেছ ৰেজিষ্ট্ৰেচন হৈছিল তো এতিয়া আমি তদন্ত সময়ত জানিব পাৰিলোঁ যে অভিযুক্ত যি কমপ্লেইনৰ আছিল তেওঁৰ ভনী সৈতে সে ভাৰত ম্যাট্রিমনি ম্যাট্রিমনি আপ দ্বারা তাঁর সহ রিলেশন গড়ি উঠলে তাঁর তো তা ফলরে সে হোয়াটসঅ্যাপে কথাবার্তা হয়েছিল ফোনে মধ্যে কথাবার্তা হয়েছিল এবং গত ফেব্রুয়ারি 21 তাঁর নির্বন্ধর তারিখ মধ্যে স্থির হয়েছিল তো নির্বন্ধ সময় সে আসলে এবং তাঁর যে অভিযুক্ত অনেক তাঁর ব্যবহার কথাবার্তা সব সন্দেহজনক লা তো সে নির্বন্ধ সময় সুনাম মুদি অদবদ হয়েছিল এবং মার্চ 3 তাঁর বিবাহ তারিখ ঠিক হয়েছিল ইয়ে হোটেলের ব্যবস্থা করছিলেন বাহর পাই কিন্তু যে সময় সুদ্ধা ন পৌঁছিবার যে বর বা অভিযুক্ত অনেক সে থানার একটু অভিযোগ করলে তো এরপরে আমি কেসটা করে তদন্ত করছিল তদন্ত সময় আমি অভিযুক্ত অটক রাখি তদন্ত চালিছি অধিক তদন্ত চালছি জনাপড়ছে সে এতে ঠকামি করছেন পাখাপাখি বিবাহ সময় কন্যা পক্ষ বর পক্ষ বা অভিযুক্ত পাখাপাখি লক্ষে 2,000 টাকা মধ্যে দিয়ে যে ড্রেস পত্র বাবদকে আউ এতে জনা পড়ছে কিন্তু কিন্তু বাহর পাই সে বড় যে অভিযুক্ত সে আসি নথিলে ডরের আসি নথিলে এবং এ রিলেটেড তদন্ত চলছে অধিক তদন্ত হলে জনা পড়ব এ মাধ্যমে আমি আপনার জনাইব চাহুছি যে প্রত্যেক সাধারণ নাগরিক যে কি আপনার অনলাইন জিনিসের বিশ্বাস করতু না বা যদি যেকোন জায়গা বি আপনার কাম করছেন তা ফিজিক্যালি ভেরিফাই করতু এবং সন্দেহ হলে পুলিশের সাহায্য নিতু বা পুলিশের সহায়তা নিতু আমি আপনার সাহায্য করে পারু কমিটি এমনি অনলাইন ঠিক ঠকামির শিকার হতু না অভিযুক্ত বিরুদ্ধে যেপর্যন্ত আমি তদন্ত চালি আমি তদন্তের পাইছু কোণী অভিযোগ কোণ স্থানের হয়নি বলে আমি পাইছু এপর্যন্ত তদন্ত জারি রয়েছে আগে জনা পড়ব।